हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ग्रामर ट्यूटोरियल क्लास। आज के वॉइस चेंजर पार्ट फाइवे चले एसेछि। आजकल क्लासे आमरा देखबो एकटा सेंटेंसे जखन दुटो अबजेक्ट थाकबे সেই সব সেন্টেন্সকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। এর আগে আমাদের ভয়েস চেঞ্জের চারটে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমরা বেসিক কনসেপ্ট থেকে ক্লিয়ার করে প্রেজেন্ট পাস্ট ফিউচারের অ্যাসার্টিভ ইম্পারেটিভ নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার যাবতীয় রুলস আমরা ক্লিয়ার করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা একটু ডিফারেন্ট একটু অ্যাডভান্স লেভেলে যাব, যেখানে আমরা দেখব একটা সেন্টেন্সে যদি আমরা দুটো অবজেক্ট থাকে তাহলে সেই সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। এখানে আমি প্রথমে কী লিখেছি, ডবল অবজেক্ট। ডবল অবজেক্ট মানে কি, একটা সেন্টেন্সে সেখানে দুটো অবজেক্ট থাকবে। আর আমরা অবজেক্ট কয় প্রকার জানি, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কী সেটা আমরা সেন্টেন্স যখন দেখব তখন বুঝব। এই যে আমরা পার্টটা শিখছি এখান, এটাকে বলে ডবল অবজেক্টের ভয়েস চেঞ্জ বা রিটেন অবজেক্টের প্যাসিভ ভয়েস। মানে এখানে দুটো অবজেক্ট থাকলেও আমরা যে কোনো একটা অবজেক্টকে ব্যবহার করব আর একটা অবজেক্টকে ঠিক যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় রেখে দেবো। তাহলে দেখা যাক যখন সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে সেটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। প্রথমে কি আছে, হি টিচেস মি ইংলিশ, সে আমাকে ইংরেজি পড়ায়। এখানে হি সাবজেক্ট, টিচেস ভার্ব, মি একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট। কারণ এখানে যদি আমরা মিটাকে তুলে দিই, হি টিচেস ইংলিশ, সে ইংলিশ পড়ায়, এটাও সঠিক সেন্টেন্স। হি টিচেস মি, সে আমাকে পড়ায়, এটাও সঠিক সেন্টেন্স। কিন্তু যখন মি ইংলিশ এইরকমভাবে দুটো অবজেক্ট থাকবে তখন আমরা ভয়েস চেঞ্জটাকে করব কিভাবে, আমরা দুভাবে করতে পারি। কীরকমভাবে সেটা আমরা একটু পরে দেখছি। তার আগে দেখা যাক ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। যদিও এটা আমরা প্রথমে কমপ্লিট করে নিয়েছি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, তবুও আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ডাইরেক্ট অবজেক্ট এখানে ইংলিশ। কেন ডাইরেক্ট অবজেক্ট ইংলিশ? এখানে কোনো থিং বা ইনএনিমেট অবজেক্ট যার প্রাণ নেই এইরকম কোনো জিনিসকে বোঝালে সেটা ডাইরেক্ট অবজেক্ট, আর যার প্রাণ আছে বা অ্যানিমেট অবজেক্ট সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারি। তাহলে এই সেন্টেন্সকে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই আমরা দুরকম রুলস ফলো করতে পারি। প্রথম রুলস আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করি আগে, যেটা আমাদের ভয়েস চেঞ্জের রুল। তাহলে মিকে যদি আমরা সাবজেক্ট করি আমরা কী লিখতে পারি, আই। এটা কোন টেন্সে লেখা, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি ব্যবহার করব, আয়ের পর বি, অ্যাম, ভেরি গুড। তারপরে কি ব্যবহার করব, টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম, টিচ, টট, টট। তাহলে আই অ্যাম টট, আই অ্যাম টটের পর এখানে আমরা আর বাই প্রেপোজিশন নেব না, এখানে আমরা যে দ্বিতীয় অবজেক্ট আছে সেটাকে বসাবো। আই অ্যাম টট, তাহলে দ্বিতীয় অবজেক্ট কি, ইংলিশ। তারপরে বাই যেমন প্রেপোজিশন, তারপরে কি, হিয়ের অবজেক্টিভ কেস কি, হিম। তাহলে আই অ্যাম টট ইংলিশ বাই হিম, ক্লিয়ার। প্রথমে আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে ভয়েস চেঞ্জ দেখলাম, এবারে আমরা ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করেও ভয়েস চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে আমাদের একটু রুলসের এদিক ওদিক করতে হবে। যেমন দেখা যাক, প্রথমে আমরা কী লিখতে পারি, ইংলিশ। ইংলিশের পরে আমরা কী বি অক্সিলারি নিতে পারি, ইজ, ভেরি গুড, টট। ইংলিশ ইজ টট, এরপরে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ রুলস মাথায় রাখতেই হবে। এখানে ইংলিশ ইজ টটের পরে এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে যখন আমরা লিখব তার আগে আরও একটা প্রেপোজিশন যোগ করতে হবে, সেটা মি, সেটা কি, টু। তারপরে আমাদের মিটাকে লিখতে হবে, তারপরে আবার বাই প্রেপোজিশন নিতে হবে, তারপরে হিয়ের অবজেক্টিভ কেস বসাতে হবে, হিম। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো, ইংলিশ ইজ ডট টু মি বাই হিম। যদি আমরা ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে বি অক্সিলারি, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নেওয়ার পর যে দ্বিতীয় অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্টটাকে এখানে আছে সেটা আমরা তার আগে টু মি বসাতে হবে, তবেই কিন্তু আমাদের সেন্টেন্স সঠিক হবে। যদি আমরা এখানে টু না বসাই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স একদমই ভুল, প্রত্যেকটা
ভয়েস চেঞ্জে যেখানে দুটো অবজেক্ট থাকবে সেখানে যদি আমরা ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করি প্যাসিভে, তাহলে আমাদের এই রুলসটাকে ফলো করতেই হবে, না হলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভয়েস চেঞ্জ ভুল হয়ে যাবে। আমাদের অত রুলস শিখে দরকার নেই, আমরা ইনডাইরেক্ট অবজেক্টটাকে নিয়েই কী করবো, ভয়েস চেঞ্জ করবো, যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি, মিটাকে আই, তারপরে বি অক্সিলারি প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী অ্যাম, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডট, তারপরে দ্বিতীয় অবজেক্ট ইংলিশ, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে হিম, এটা আমাদের সব থেকে সহজ নিয়ম। কিন্তু যারা তোমরা একটু ডিফারেন্টলি শিখতে চাও, তারা দ্বিতীয় রুলসটাও লিখতে পারো, ওটাও সঠিক, কিন্তু প্রথম রুলটাই একদম, মানে কি বলবো, একদম সহজ, এবং ওটাকে মনে রাখাও সহজ। কারণ এখানে টু মি বা অন্য কোনো ভয়েস চেঞ্জে যদি কোনো অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো অবজেক্ট থাকে, সেটাকে আমাদের টু মি বা টু যেটা আছে সেটাকে টু বসাতেই হবে, নাহলে কিন্তু আমাদের সেন্টেন্স একদমই ভুল হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের রুলস ভয়েস চেঞ্জের। তাহলে এখানে তোমরা কী শিখলে, আমাদের ভয়েস চেঞ্জেসে আগের মেথডই ফলো করতে হচ্ছে, কিন্তু কিন্তু জাস্ট এখানে দুটো অবজেক্ট আছে বলে আমাদের জাস্ট সেন্টেন্সের একটু ইম্প্রুভমেন্ট করতে হচ্ছে, যে দ্বিতীয় অবজেক্টটাকে আমরা কীভাবে ইউজ করছি, তাছাড়া যা রুলস ছিল ঠিক তেমনই। এবার যদি এটাকে আমরা নেগেটিভ করে দুটো অবজেক্ট নিই, তাহলে সেটা কী হবে, হি ডাজ নট টিচ মি ইংলিশ, সে আমাকে ইংলিশ পড়ায় না। এখানেও মি আর ইংলিশ দুটো অবজেক্ট, তাহলে আমরা কী করব, আমরা তোমরা যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তোমরা দ্বিতীয় মেথড ফলো করতেই পারো, কিন্তু আমরা যারা বিগিনার যারা বুঝতে অসুবিধা তারা ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করে। যেমন মিটাকে আমরা যদি সাবজেক্ট করি, আই করি, আয়ের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অ্যাম, নেগেটিভের জন্য নট, টিচের জন্য টট, পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ মেন ভার্ব, দ্বিতীয় অবজেক্ট যেটা সেটা আবার বসালাম ডাইরেক্ট অবজেক্টটাকে, আই অ্যাম নট টট ইংলিশ বাই হিম, কত সহজ। আমাদেরকে কী খেয়াল রাখতে হচ্ছে, জাস্ট এই দ্বিতীয় অবজেক্টটা আমরা এই মেন ভার্বে জাস্ট পরে বসিয়েছি প্যাসিভে, তাছাড়া যা রুলস ছিল সবই এক। এটাকেই যদি আমরা দ্বিতীয় অবজেক্ট দিয়ে করি, সেটাও করতে পারি, তোমাদের আমি করে দেখিয়ে দিই। তাহলে আমরা কী লিখতে পারি, ইংলিশ, তারপরে আমরা কী লিখব, ইজ বি অক্সিলারি অনুযায়ী, তারপরে নেগেটিভ নট, ডট পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ মেন ভার্ব, টু কী হবে, মি দ্বিতীয় অবজেক্ট এইটা, বাই হিম। তাহলে যারা অ্যাডভান্স লেভেল লার্নার্স, যারা তোমরা একটু ডিফারেন্ট কিছু শিখতে চাও, তারা তোমরা এটাও করতে পারো, এটাও সঠিক। তাহলে তারপরটা কি, ডাজ হি টিচ ইউ ইংলিশ, সে কি তোমায় ইংলিশ পড়ায়। এটাকে যদি আমরা অ্যাসার্টিভে করি, আমরা ডাইরেক্ট অ্যাসার্টিভে করে নিতে পারি, হি টিচেস ইউ ইংলিশ। এটাকে আমরা আর কোনোরকম অ্যাসার্টিভে না করি যদি ডাইরেক্ট করতে চাই, আমরা কী পড়ব, এখানে আমরা ধরো ইউটাকে সাবজেক্ট, ইউ অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে আমাদের ইন্টারোগেটিভ করতে গেলে আগে বি অক্সিলারিটাকে প্রথমে বসাতে হবে। তাহলে ইউ যদি অ্যাক্টিভে সাবজেক্ট হয়, আমাদের বি অক্সিলারি কী নিতে হবে, আর, তারপরে কী বসাতে হবে, ইউ, টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম টট, তারপরে দ্বিতীয় যে অবজেক্ট সেটা, আর ইউ টট ইংলিশ বাই হিম, ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে আগের যেমন রুলস ছিল ঠিক তেমনই, শুধু দ্বিতীয় যে অবজেক্টটা আছে সেটাকে আমরা মেন ভার্বের পরে বসাচ্ছি, পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে, তাছাড়া আর এখানে কনসেপ্টের কিচ্ছু নেই। কিন্তু এই যে দুটো অবজেক্ট, এটাকে আমরা গুলিয়ে ফেলি। আজকের পর থেকে আশা করছি আর তোমাদের এইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপর আরও কিছু র্যান্ডাম এক্সাম্পল আমরা দেখে নিই, আমাদের তো কনফিউশন বা কনসেপ্ট ক্লিয়ার, এবার আমরা দেখে নিই। আই হ্যাভ গিভেন ইউ এ পেন, আমি তোমাকে একটি পেন দিয়েছি। তাহলে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট আমরা দেখেই বুঝে যাবো ইউ, কারণ এখানে কোনো একটা ব্যক্তির কথা বলছে। তাহলে ইউ হ্যাভ গিভেন মানে কি, প্রেজেন্ট পারফেক্টে লেখা, তাহলে ইউ হ্যাভ বিন, বি অক্সিলারি অনুযায়ী, ইউ হ্যাভ বিন গিভেন এ পেন, দ্বিতীয় অবজেক্টটাকে আমরা কী বলেছি, পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে, বাই আইয়ের অবজেক্টিভ কেস মি। তাহলে কত সহজ দেখেছো, এটাকে কিন্তু আমরা ওই দ্বিতীয় মেথড অনুযায়ী লিখতে পারি। তাহলে তখন আমরা কী লিখব, প্রথমে আমরা কী লিখব, এ পেন, এ পেনের পরে আমরা কী লিখব, হ্যাজ বিন, এ পেন হ্যাজ বিন লেখার পর, কারণ এ পেনটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এ পেন হ্যাজ বিন গিভেন, গিভেনের পরে কী লিখতে হবে, টু মি, এ পেন হ্যাজ বিন গিভেন টু ইউ,
ए पेन हेज बीन गिवेन टू यू कैन टू यू कारण द्वितीय सबजेक्टे आगे जो द्वितीय मेथड फलो करते चाहिए द्वितीय अबजेक्टर आगे हमें टू बसाते हे ए पेन इज गिवेन टू यू बाय मी द्वितीय मेथड अनुजाई सठिक तेल पर देखा जाक आई शैल प्रोवाइड यू नेसेसरि हेल्प एखे यू एक अबजेक्ट नेसेसरि हेल्प एक अबजेक्ट तेल प्रथम क्यों लिखब यूटा के सबजेक्ट कर लम एट फ्यूचार इंडिफिनिटी लेखा तेल ऑक्सिलरी हमें क्या है उइल बी तारपरे कि पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ मेन वर्ब प्रोवाइडेड यू विल बी प्रोवाइडेड तारपरे द्वितीय ऑब्जेक्ट नेसेसरि हेल्प बाय आई एर ऑब्जेक्टिव केस मी ताहले कि यू विल बी प्रोवाइडेड नेसेसरि हेल्प बाय मी हमारे वॉइस चेंज कम्प्लीट ताहले एरपर आशा करछि जखन दुटो ऑब्जेक्ट थाकबे तोमादेर आर कोनो कन्फ्यूशन थाकार कथा नय तबुओ आमरा किछु एक्साम्पल देखी माइ मदार टोल्ड मी ए स्टोरी आमार मा आमाके एकटी गल्प बोलेछिलो एखाने मी एकटा अबजेक्ट ए स्टोरी एकटा अबजेक्ट ताहले आमरा इनडायरेक्ट अबजेक्टटाके बा मीटाके सबजेक्ट करी आई एटा कोन टेंसे लेखा एई पास्ट इनडिफिनिट ताहले आई वाज बी अक्सिलरी अनुजाई टोल्डेर पास्ट पार्टिसिपल फर्मो टोल्ड आई वाज टोल्ड द्वितीय अबजेक्ट ए स्टोरी बाय माई मदार ताहले आई वाज टोल्ड ए स्टोरी बाय माई मदार फर्स्ट चेंज कमप्लीट एटाके आमरा ए स्टोरी के सबजेक्ट करे करते पारी सेटा आमरा कि लिखब ए स्टोरी वाज टोल्ड टू मी बाय माई मदार क्लियर पर्टा देखा जाक आई गिफ्टेड हार ए रिंग आमी ताके एकटी रिंग गिफ्ट करेछिलाम ताहले हारटाके जदि आमरा सबजेक्ट करी ताहले सेटा कि हबे सी पास्ट इंडिफिनिटर जन्य बी ऑक्सिलरी वाज गिफ्टेड एर पास्ट पार्टिसिपल फॉर्म ओ गिफ्टेड तारपरे कि द्वितीय ऑब्जेक्ट आई वाज गिफ्टेड ए रिंग सी वाज गिफ्टेड ए रिंग बाय मी वॉइस चेंज हमारे कमप्लीट एटाके ए रिंग के सबजेक्ट करे आमरा करते पारी तखन कि हबे ए रिंग वाज गिफ्टेड टू हार ए रिंग वाज गिफ्टेड टू हार बाय मी क्लियर तारपरटा देखा जाक He has not given me any advice. সে আমাকে কোনো অ্যাডভাইস দেয়নি এখানে মি একটা অবজেক্ট এনি অ্যাডভাইস একটা অবজেক্ট তাহলে মিটাকে আমরা আই করব কি সেন্টেন্সে লেখা প্রেজেন্ট পারফেক্ট তাহলে আই হ্যাভ যেহেতু এটা নেগেটিভে আছে নট তারপরে বিন আই হ্যাভ নট বিন গিভেন তারপরে দ্বিতীয় অবজেক্ট any advice by here objective case him tale i have not been given any advice by him ebar any advice dio amra korte pari subject hisabe tale any advice has not been given to me any advice has not been given to me by him eta amader shothik তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো তাহলে ডবল অবজেক্ট দেখে তোমাদের ঘাবড়ে যাওয়ার দরকার নেই আজকের পর থেকে তোমরা জাস্ট এই ক্লাসটা ফলো করো এবং যে কোনো ডবল অবজেক্ট দিয়ে তোমাদের যদি ভয়েস চেঞ্জ করতে দেয় তোমরা দেখবে অনায়াসে সেটা করে দিতে পারছো তাহলে আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে এরপরে আমরা দেখে নেব কিছু রিফ্লেক্সিভ অবজেক্ট বা ফ্যাক্টিভ অবজেক্ট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করি সেটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই ওটা যদি আমরা আরও ভালো করে শিখি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে এর আগে আমরা দেখলাম ডবল অবজেক্ট এখন আমরা কি দেখব ফ্যাক্টিভ অবজেক্ট আর রিফ্লেক্সিভ অবজেক্ট এ দুটোকে যদি আমরা একসাথে করে নিই তাহলে আমাদের আর কোনো কনফিউশনই থাকবে না কারণ আমাদের ডবল অবজেক্ট ফ্যাক্টিভ অবজেক্ট আর রিফ্লেক্সিভ অবজেক্ট নিয়ে সচরাচর ভয়েস চেঞ্জে কনফিউশন তৈরি হয় কিন্তু এই চ্যাপ্টারটাকে যদি আমরা একই ক্লাসে পড়ি তাহলে আর আমাদের কোনো কনফিউশন হবে না ডবল অবজেক্ট ফ্যাক্টিভ অবজেক্ট আর রিফ্লেক্সিভ অবজেক্ট সম্পূর্ণ কনসেপ্ট আলাদা কিন্তু ডবল অবজেক্ট আর ফ্যাক্টিভ অবজেক্টকে আমরা গুলিয়ে ফেলতেই পারি কিন্তু এই ক্লাসটা দেখার পর তোমরা আর কিছু গোলাবে না তাহলে দেখা যাক কী লিখেছি আমরা ফ্যাক্টিভ অবজেক্ট ফ্যাক্টিভ অবজেক্ট কি আগে আমরা সেন্টেন্স দেখব তারপরে জানব প্রথম সেন্টেন্স কি দ্য সিলেক্টরস মেড
কোহলি ক্যাপ্টেন। তার মানে কি, নির্বাচকরা কোহলিকে ক্যাপ্টেন করেছিল। এখানে দেখো মনে হতে পারে কোহলি একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট, কিন্তু না, এখানে কোহলি একটা অবজেক্ট, একটাই অবজেক্ট, আর ক্যাপ্টেনটা কি, ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, কোনো একটা কারো সম্বন্ধে কিছু বাড়তি ইনফরমেশান। কমপ্লিমেন্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে ক্যাপ্টেনটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এখানে অবজেক্টটাকে কোহলি, কোহলির সম্বন্ধে বাড়তি ইনফরমেশান কি, ক্যাপ্টেন। কিন্তু আগের ক্লাসে আমরা যেটা দেখেছিলাম ডবল অবজেক্ট, সেই ডবল অবজেক্ট মানে কি, কোনোটা কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু কিন্তু এখানে এই ক্যাপ্টেনটা কোহলির উপর নির্ভরশীল, কারণ এখানে কোহলির সম্বন্ধে বাড়তি কিছু ইনফরমেশান আমরা পাচ্ছি এই ক্যাপ্টেন ওয়ার্ডটার মাধ্যমে। তাহলে ফ্যাক্টিভ অবজেক্ট কি, তোমরা ভার্বের চ্যাপ্টারে গেলে এটা ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, তবু আমি বলে দিচ্ছি, ফ্যাক্টিভ অবজেক্ট হচ্ছে এখানে যে অবজেক্ট থাকবে তার কমপ্লিমেন্ট যেটা, সেটাকেই বলা হবে ফ্যাক্টিভ অবজেক্ট। তার মানে কি, অবজেক্টের সম্বন্ধে বাড়তি কিছু ইনফরমেশান যেটা আমরা পাই সেটাই হচ্ছে ফ্যাক্টিভ অবজেক্ট। এটার সাথে কিন্তু ডবল অবজেক্টের কোনো সম্পর্ক নেই, তোমরা ফ্যাক্টিভ অবজেক্ট আর ডবল অবজেক্টকে কিন্তু গুলিয়ে ফেলবে না। তাহলে আমরা তো ডবল অবজেক্টের ভয়েস চেঞ্জ দেখলাম, কিন্তু আমরা ফ্যাক্টিভ অবজেক্টকে কীভাবে ভয়েস চেঞ্জ করবো, রুলস একই, শুধু একটু হেরফের। দেখো, দ্য সিলেক্টরস মেড কোহলি ক্যাপ্টেন, এখানে তাহলে অবজেক্টকে কোহলি, সেন্টেন্সটা কিসে লেখা, পাস্ট ইনডিফিনিট, তাহলে ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী আমরা কোহলিটাকে আগে সাবজেক্ট করি, কোহলি। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটের লেখা, তাহলে আমরা কি বি অক্সিলারি নেব, ভেরি গুড, অবশ্যই ওয়াজ। মেডের পাস্ট পার্টিসিপেল ফর্মও মেড। এখানেই ডবল অবজেক্টের মতো একটা কনসেপ্ট কাজে লাগবে। এখানে এই যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমরা জাস্ট ফার্বের পরে বসিয়ে দেবো পাস্ট পার্টিসিপেল ফর্মে, তাহলে কোহলি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দ্য সিলেক্টরস। তাহলে আমাদের কী দাঁড়ালো, কোহলি অবজেক্ট, সাবজেক্ট হলো, পাস্ট ইনডিফিনিট অনুযায়ী অবজেক্টে এই বি অক্সিলারি কী হলো, ওয়াজ, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো মেড, এই যে কমপ্লিমেন্টটা সেটা হলো মেডের পর বা পাস্ট পার্টিসিপেল ফর্মের পর, তারপরে বাই প্রেপোজিশন, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ অবজেক্ট হয়ে গেল। কিন্তু এটাকে যদি আমরা করি ক্যাপ্টেন ওয়াজ মেড কোহলি বাই হিম, এটা কিন্তু আমাদের ভুল, আমরা এই কমপ্লিমেন্টটাকে দিয়ে সাবজেক্ট তৈরি করতে পারবো না। এটা ভালো করে মাথায় রাখো, যেটা আমরা ডবল অবজেক্টে পেরেছিলাম, কারণ ওখানে দুটো অবজেক্ট আলাদা, কিন্তু এখানে এটা ক্যাপ্টেনটা মনে হতে পারে অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট নয়, এটা অবজেক্টেরই একটু বাড়তি ইনফরমেশান, এটা কি ফ্যাক্টিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে, ডবল অবজেক্ট আর ফ্যাক্টিভ অবজেক্টকে কিন্তু গুলিয়ে ফেলবে না, তাহলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ ভুল হয়ে যাবে। এরপরটা কি, পিপল হ্যাজ ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার, পিপল তাকে বা জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে। তাহলে এখানে আমাদের হিমটা কি, অবজেক্ট, হিমের বাড়তি ইনফরমেশান কি, প্রাইম মিনিস্টার, ফ্যাক্টিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী আমরা হিমটাকে সাবজেক্ট করে নিই, হিমের সাবজেক্টিভ কেস হয়ে যায় হি, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে লেখা, আমাদের কি বি অক্সিলারি নিতে হবে, হি হ্যাজ বিন, ইলেক্টেডের পাস্ট পার্টিসিপেল ও ইলেক্টেড, হি হ্যাজ বিন ইলেক্টেড, তারপরে কি আমরা লিখব, প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার কেন লিখলাম, কারণ আমরা পাস্ট পার্টিসিপেল ফর্মের পরে এই কমপ্লিমেন্টটাকে বসাবো, বাই পিপল যেটা আছে সেটা, এটা আমাদের পিপলটা এখানে অবজেক্ট হয়ে গেল, তাহলে ফ্যাক্টিভ অবজেক্ট, বুঝতে পেরে গেছো তোমরা। পরেরটা দেখা যাক, দ্য টিচার মেড মি মনিটর, টিচার আমাকে মনিটর করেছিল, তাহলে মি অবজেক্ট, মি এর বাড়তি ইনফরমেশান কি, মনিটর, তাহলে মিটাকে যদি আমরা সাবজেক্ট করি আই, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে লেখা, বি অক্সিলারি ওয়াজ, মেড, মেডই থাকবে পাস্ট পার্টিসিপেল ফর্মও মেড, তারপরে কমপ্লিমেন্টটাকে আমরা বসাবো বাই দ্য টিচার, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। পরেরটা দেখা যাক, দে কল মি কিং, তারা, দে কল হিম কিং, তারা তাকে কী বলে ডাকে, রাজা,
তাহলে হিমের বাড়তি ইনফরমেশন কি কিং? কারণ হিম যে তার বাড়তি ইনফরমেশন কিং কেন? কারণ তারা তাকে কিং বলে ডাকে, যেই হিম সেই কিং, একই ব্যক্তি। কারণ আর কিন্তু কিংটা এখানে অবজেক্ট নয়, কিংটা হিমের বাড়তি ইনফরমেশন, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিভ অবজেক্ট। তাহলে হিমটাকে যদি আমরা সাবজেক্ট করি কী হবে? হি প্রেজেন্ট ইনডিফিনিটিভ লেখা, তাই বি অক্সিলারি ইজ পাস্ট পার্টিসিপাল ফর্ম কলের কল্ড। তারপরে কিংটাকে আমরা বসাবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিভ অবজেক্ট, বাই যেমন আছে তেমন, দেম ভয়েস চেঞ্জ কমপ্লিট, দেয়ার অবজেক্টিভ কেস দেম। তাহলে এইরকমভাবে তোমরা ভয়েস চেঞ্জ করে দেবে। এইটা হয়ে গেল আমাদের ফ্যাক্টিভ অবজেক্ট। ফ্যাক্টিভ অবজেক্ট তাহলে আমরা কী শিখলাম? এখানে একটা অবজেক্ট থাকবে এবং অবজেক্টটা সম্বন্ধে একটা বাড়তি ইনফরমেশান থাকবে, সেটাকে আমরা বলবো ফ্যাক্টিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু যখন আমরা ভয়েস চেঞ্জ করব, ঠিক একই রুলস অনুযায়ী ভয়েস চেঞ্জের যা রুলস তাই ফলো করব, জাস্ট পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে, প্যাসিভের পরে আমরা এই কমপ্লিমেন্টটাকে বসাবো প্রত্যেকটা ক্ষেত্রে, যেখানেই আমরা এই ফ্যাক্টিভ অবজেক্ট দিয়ে প্যাসিভ দেখব। তারপরে যা রুলস আছে ঠিক তেমন তেমনভাবে করলেই আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট ফ্যাক্টিভ অবজেক্টের। তাহলে ফ্যাক্টিভ অবজেক্ট আর ডবল অবজেক্ট আলাদা। এইবারে আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি, রিফ্লেক্সিভ অবজেক্ট। এটাও আমাদের কনফিউজড করে থাকে, কিন্তু আজকের পর থেকে কনফিউজড হবে না। প্রথম সেন্টেন্স কি, হি কিল্ড হিমসেলফ। এই হিমসেলফ দেখে আমাদের প্রোনাউনের চ্যাপ্টারের কথা মনে পড়ে যেতে পারে। সেখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে শিখেছিলাম হিমসেলফ, ইওর সেলফ, মাই সেলফ, হার সেলফ, বিভিন্ন সেলফ দিয়ে কিছু ওয়ার্ড। ঠিক সেই অনুযায়ী আমরা এখানে রিফ্লেক্সিভ অবজেক্টের ব্যবহার করেছি, কারণ এখানে ওই হিমসেলফ, হার সেলফ, ইওর সেলফ এগুলোকে আমরা অবজেক্ট করব। কিন্তু এইগুলো যদি অবজেক্ট হয় তাহলে প্যাসিভে আমরা কি তাকে সাবজেক্ট করতে পারবো? কেন পারবো না? আগে আমরা একটা ভয়েস চেঞ্জ দেখি। হি কিল্ড হিমসেলফ, সে তার মানে কি, হিমসেলফ মানে কি, সে নিজেকেই হত্যা করেছিল। তাহলে এখানে হি আর হিমসেলফের মধ্যে কি কোনো তফাত আছে? হি আর হিমসেলফ কি আলাদা? তোমাদের কি মনে হয়? ভেরি গুড, এখানে হি যে হিমসেলফ হতে তাই, মানে কি হি যে ব্যক্তি হিমসেলফও সেই ব্যক্তি। কিন্তু এখানে হিমসেলফটা অবজেক্টের ভূমিকা খুব কমই পালন করছে। সে কী পালন করছে এখানে? রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? আমরা কি রিফ্লেক্সিভ মানে কি জানতাম? যে এই হিমসেলফটা আবার কাকে, কার কাছে ফিরে আসছে? হিয়ে। তাই এখানে আমরা বলেছি রিফ্লেক্সিভ অবজেক্ট। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে হি, সেই অ্যাকশানটা পাস করছে হিমসেলফে, কিন্তু হিমসেলফ আর কোনো অ্যাকশান তার পালন করার নেই, সে অ্যাকশানটা কাকে ফিরিয়ে দিচ্ছে? হিটাকে। কেন ফিরিয়ে দিচ্ছে? সে নিজেকে হত্যা করেছিল। তাই হিমসেলফের এখানে অবজেক্ট হওয়ার কোনো অধিকারই নেই, সে তার অ্যাকশানটা এই সাবজেক্টের ওপরে ফিরিয়ে দিচ্ছে। তাই হিমসেলফকে আমরা ভয়েস চেঞ্জে সাবজেক্ট করতে পারবো না। আর একটা কারণে পারবো না, হিমসেলফ আমরা কী দেখেছিলাম, ওটা একটা প্রোনাউনে, সেটা কী প্রোনাউন ছিল? রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? সেই কনসেপ্ট অনুযায়ী আমরা হিমসেলফকে সাবজেক্ট করতে পারবো না, কারণ সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস ছাড়া আর যাই থাকুক না কেন সেগুলোকে আমরা সাবজেক্ট করতে পারি না। এটা একদম ক্লিয়ার করে নাও। ক্লিয়ার? তাহলে এখানে আমরা হিটাকেই সাবজেক্ট করতে হবে। হি কোন টেন্সে দেখা লেখা? এটা ফিল্ড দেখেই তোমরা বুঝে যাবে এটা পাস্ট ইনডিফিনিটে লেখা। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিটে হয় আমাদের কি বি অক্সিলারি নিতে হবে? ওয়াজ। ভেরি গুড। তারপরে আমরা এটা বসাই পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ মেল ভার্ব, হি ওয়াজ কিল্ড। কিন্তু হি ওয়াজ কিল্ড লিখলে তো আমাদের হবে না, আমাদেরকে এটা প্যাসিভে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কী লিখবো? বাই প্রেপোজিশন যেমন লিখি তেমন লিখবো। তারপরে আমরা জাস্ট যা আছে তাই বসিয়ে দেবো, হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে তোমরা কী দেখলে? রিফ্লেক্সিভ অবজেক্ট যখন থাকবে তোমরা যেটা সাবজেক্ট অ্যাক্টিভে তাকেই প্যাসিভে সাবজেক্ট করবে, তারপরে যে টেন্সে লেখা সেই অনুযায়ী বি অক্সিলারি নেবে, বি অক্সিলারি নেওয়ার পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবে, তারপরে বাই লিখে যেটা রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে সেটাই লিখে দেবে। কিছু চেঞ্জ করার আর দরকার নেই। আমরা অন্য প্যাসিভ ভয়েসে কী দেখি? সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেটা আছে ঠিক তেমন বসাবে, শুধু মাঝের রুলসটাকে একটু চেঞ্জ করবে, বি অক্সিলারি আর কি পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ মেইন ভার্ব আর শুধু বাই প্রেপোজিশন যুক্ত করবে, তাহলেই তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। কিন্তু এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে। কী কনফিউশন?
অনেক গ্রামারিয়ানরা বলছেন যে এইরকমভাবে ভয়েস চেঞ্জ করার কোনো দরকারই নেই, কারণ এটা একটা ননসেন্স মিনিংয়ে পরিণত হয়। তাই তোমরা দেখবে আস্তে আস্তে এই ভয়েস চেঞ্জের নিয়মটা অবসোলেট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখি কি বিভিন্ন পরীক্ষায় এই কনসেপ্টে ভয়েস চেঞ্জ এসে যায়, তখন কিন্তু আমরা এটাকে আর করতে পারি না। তাই এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা যে কোনো রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ করে দেবে। তাহলে পরের আর একটা কনসেপ্ট দেখা যাক, দ্য ফুল প্রেজেন্স হিমসেলফ, তার মানে কি বোকা সে নিজেরই প্রশংসা করে চলে বা প্রশংসা করে। তাহলে দ্য ফুলটাকেই আমরা সাবজেক্ট করব আমাদের রুলস অনুযায়ী। এটা কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি অক্সিলারি নেব আমরা? বি। প্রেজের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম কি? প্রেজড, PRAI ACD, প্রেজড। তারপরে আমরা কি বলেছিলাম? বাই লিখে দেবো, তারপরে যেটা আছে সেটাই বসিয়ে দেবো। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এটা আমাদের পাস্ট ইনডিফিনিটি ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। শুধু বি অক্সিলারি আর কি খেয়াল রাখতে হবে? পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। বি অক্সিলারি আর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম যদি তোমরা সঠিকভাবে জানো, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে তোমাদের আর ঘাবড়ানোর কারণ নেই, তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ অনায়াসে করে দিতে পারবে। তারপরটা দেখা যাক, সি স্ল্যাবড হারসেলফ, সে নিজেকেই চড় মেরেছিল। আমরা অনেক সময় আমাদের এরকম করে নিজেদের চড় মারি। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, আমরা সিটাকেই সাবজেক্ট করব। কোন টেন্সে লেখা? পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের বি অক্সিলারি কি? ওয়াজ। স্ল্যাবডের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম স্ল্যাবড। তারপরে আমরা কী নেব? বাই প্রিপোজিশন, যেটা আছে সেটাই বসিয়ে দেবো। ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট দিয়ে আশা করছি আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। যদিও কনফিউশন থাকে, এই ক্লাসটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। আর যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়, কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম, এটা তোমরা আগে স্ক্রিনশট নাও, তারপর বলছি। তাহলে আজকের ক্লাসে আমরা কী দেখলাম? প্রথমে দেখলাম ডবল অবজেক্ট, একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে, সেটা কীভাবে চেঞ্জ করবো ভয়েসে। আর একটা কী দেখলাম? ফ্যাক্টিভ অবজেক্ট, যেটা অনেকটাই অবজেক্টটা দেখতে ডবল অবজেক্টের মতো, কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না, একটা অবজেক্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা কী দেখলাম? রিফ্লেক্সিভ অবজেক্ট, যেখানে যে সাবজেক্ট সেই অবজেক্টের অ্যাকশনটাকে আবার নিজের কাছেই ফিরিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সাবজেক্ট আর অবজেক্টকে কোনো পজিশান চেঞ্জ করার দরকার নেই। অন্য ভয়েস চেঞ্জে আমাদের কী করতে হয়? সাবজেক্ট আর অবজেক্টের পজিশান চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে আমরা জাস্ট মিডিল পজিশনের খেলা। এখানে এই মিডিল পজিশনটা যদি আমরা ঠিক করতে পারি, আমরা যে কোনো রিফ্লেক্সিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে দেবো। তাহলে আশা করছি এই ক্লাসের পর তোমাদের ডবল অবজেক্ট, ফ্যাক্টিভ অবজেক্ট আর রিফ্লেক্সিভ অবজেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে কী করবে? অবশ্যই কমেন্ট করলে আমি তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করছি ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।